আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের ঈদের সকালের এই ভিডিওটা। আজকে হচ্ছে ঈদের দিন, সবার জন্য খুবই আনন্দের একটা দিন। তা নয় অনন্যা কিন্তু সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছে। প্রথমেই ওরা ওদের নান ভাইকে সালাম করে নিল, এরপরে বাবার সাথে কতক্ষণ খুনসুটি করলো, এরপরে চলে এলাম আমরা একটু সেমাই খেতে। আসলে ঈদের সকালে কিন্তু মিষ্টি মুখ না হলে চলেই না, আর বাঙালিদের তো সেমাই হচ্ছে সবচেয়ে পছন্দের একটা মিষ্টি। আর আমার আম্মু এই সব কিছু রান্না করেছিল, এই যে হচ্ছে লাচ্চা সেমাই আর হচ্ছে দুধ সেমাই বলি যেটা সেটা। তো সেমাই খাওয়া দিয়ে বা মিষ্টি মুখ দিয়ে সকালটা শুরু করলাম সবাই মিলে। আর ছেলেরা তো নামাজ পড়ে এলো, আর আমরা ঘরোয়াভাবে সব কাজকর্ম করে নিলাম। যেহেতু ঈদের দিন, কিন্তু সকাল সকাল কাজকর্ম হয়ে গেলে সারাটা দিন বেশ ফুরফুরে লাগে। আর বাচ্চা কাচ্চার ঈদই আসলে সবচেয়ে আনন্দের বিষয়। বাচ্চা কাচ্চার সাজুগুজু, তাদের ঘোরাফেরা, তাদের আনন্দটা দেখেই কিন্তু আমাদের ঈদগুলো কেটে যায়। আর এই যে আমি তানহা অনন্যাকে একটু মিষ্টি মুখ করিয়ে দেবো। আসলে আমার বাবার বাসায় আমি একমাত্র মেয়ে, আমার একমাত্র ভাই সে বাইরে থাকে, যার জন্য কিন্তু আমার এইখানে শুধুমাত্র আমি এবং আমার বাচ্চারাই আর আমার মা বাবা। সেই জন্য ওদেরকে কিছুটা একা একা মনে হলেও ওদের সাথে আমি সবসময় সঙ্গ দেওয়ার চেষ্টা করি, আনন্দ দেওয়ার চেষ্টা করি, যেন ওরা কখনো একা মনে না করে নিজেদের। তো তারপরে মিষ্টি খাওয়ার পরে ওরা নান ভাইয়ের কাছ থেকে নিতে চলে গেল পরবি। তারপরে প্রথমেই তো সালাম করে নিয়েছে, তো সেই সময় পরবি বা নান ভাইয়ের কাছে ছিল না, পরে এসে নান ভাই আবার দিল ওদের। আর পেয়ে দেখো কি খুশি তারা, ঈদের সালামি বা পরবি দিয়ে কী করবে না করবে সেই আর কি কথাবার্তা। এরপরে তো বাবার উপরে হামলা হলো যে বাবা ঈদ সালামি দাও। বাবা বলছে তোমাদের তো অনেক টাকা আছে, তোমরাই আমাকে দাও, না হবে না, আমি দোয়া করে দিচ্ছি তাতেও হবে না, না আমাদের সালামি দিতেই হবে। তো এভাবেই আর কি বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয়, এই ধরনের মজা করেই আসলে জীবনটা শুরু হয়ে যায়। তারপর কখন বাচ্চারা বড় হয়ে যায় আসলে এই মজাগুলো মনে থাকার মতোই থেকে যায় সারা জীবন। তো দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল, সেটা অবশ্য ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এরপরে বিকালবেলা সবাই একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে চলো বাইরেটা ঘুরে আসি, দেখি ঈদের দিন বিকেলবেলা কেমন কি ঢাকা শহরে মানুষজন ঘোরাফেরা করে, রাস্তার কি অবস্থা, নিশ্চয়ই রাস্তা অনেক ফাঁকা হবে এই আশা করে কিন্তু আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ঢাকার রাস্তা দেখতে। আর এটা হচ্ছে আমার বাবার বাসার গ্রাউন্ডটা, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল। তো বাইরে ঘুরতে বেরিয়ে কিন্তু আমরা পুরাই বোকা হয়ে গেলাম, কেননা বাইরে কিন্তু মানে রাস্তাতে কিন্তু প্রচুর জ্যাম ছিল। এটা হচ্ছে আগারগাঁওয়ের দিকে, আসলে আমরা চেয়েছিলাম সংসদ ভবনের সামনে কিছুটা সময় কাটাবো, ঘুরবো, সেই জন্য এদিকে যাচ্ছিলাম। আর এই যে দেখো সংসদ ভবনের সামনে এসেও পড়েছি, কিন্তু আমরা নামতে পারিনি, এত পরিমাণে ভিড় ছিল, গাড়ি ঘোড়া মানুষজনের এত বেশি ভিড় ছিল। আমি ভেবেছিলাম ঢাকা হয়তো মানুষজন কমে গেছে, রাস্তাঘাট ফাঁকা থাকবে, কিন্তু আসলে আমার ধারণা ভুল, অর্ধেক মানুষ চলে গেছে হয়তো, কিন্তু অর্ধেক মানুষ ঠিকই ঢাকায় আছে আর ঘুরতে বেরিয়েছে সবাই আমাদের মতো। তো প্রচুর ভিড় ছিল, তো আর কোথাও নামা হলো না, চিন্তা করলাম যে চলো গাড়িতে করে ঘুরি ফাঁকা বা একটু আধা ফাঁকা ঢাকা শহরটাকে দেখি, সেই জন্য আর কোথাও নামা হলো না, জাস্ট গাড়িতে করে আমরা চারপাশটা ঘুরছিলাম দেখছিলাম। তো গাড়িতে করে বেশ অনেকটা রাস্তা ঘুরলাম, তারপরে চলে এলাম আমাদের ছোট একটা অফিস আছে সেই অফিসটাতে। তো এখানেই বসে বললাম যে চলো চিপস খাই আর চা খাই, কি আর করা, কোথাও যেহেতু ঘোরার মতো জায়গা পেলাম না, আর ঈদের প্রথম দিনই আসলে অতটা বেশি ঘোরাফেরা করার এনার্জিও ছিল না সারা মাস রোজা রেখে, এই জন্য সন্ধ্যাবেলা আর কোথাও ঘুরলাম না বেশি কিছু। অফিসে বসে সবাই মিলে একটু চিপস খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম, পাশাপাশি একটু চা খেলাম। আসলে আপনজন কাছাকাছি থেকে যতটুকু সময় স্পেন্ড করা যায় সেটাই আসলে ভালো লাগার, সেটাই একটা স্মৃতির বিষয়।
আমার ছোট খালা ছিল গত বছর ঈদে আমাদের সাথে, অনেক আনন্দ করেছিলাম। আল্লাহ তাকে তার কাছে নিয়ে গেছে, জান্নাতবাসী হয়ে গেছে আমার খালা, তার কথা বারবার মনে পড়ছিল। তাই আর কি আম্মুকে নিয়ে ঘোরাফেরা করলাম, স্মৃতিচারণ করলাম আমার খালার। তো এরপরে আমরা আবার বাসায় চলে আসলাম, ঘোরাফেরা তো হলো না তেমন কিছু। বাসায় এসে চিন্তা করলাম যে ফুচকা খাই, আম্মু চটপটি রান্না করেছিল, সেই চটপটির যে ডালটা ছিল সেটা দিয়ে আমরা ফুচকা বানিয়ে খেলাম। বাইরের ফুচকা চটপটি একটা স্বাদ, আর মায়ের হাতের ফুচকা চটপটি কিন্তু আলাদা স্বাদ। তো এইভাবে ফুচকা বানিয়ে সবাই মিলে একটু মজা করে ফুচকা খেলাম, টক ফুচকা খেতে কিন্তু ভালোই লাগছিল। তো এই তো ছোটোখাটোভাবে আমাদের ঈদটা কেটে গেল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কে কীভাবে ঈদ কাটালে জানিও কিন্তু। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এবং আবারও ঈদ মুবারক।